মূলত ভারত সারা পৃথিবীর আবর্জনা কেন কিনে নিচ্ছে, এমনকি কারণ রয়েছে যে পৃথিবীর প্রায় 25টি দেশ কয়েক মেট্রিক টন আবর্জনা ভারতের কাছে বিক্রয় করছে। ভারতের তো ইতিমধ্যেই প্রচুর আবর্জনা মজুদ রয়েছে, তাহলে ভারত সারা পৃথিবীর আবর্জনা কেন নিজের দেশে নিয়ে আসছে? ভারতে আবর্জনা দিয়ে কি করবে? ভারতে নিয়ে আসা আবর্জনার আসল সত্যতা কি? আসুন জেনে নেই। বন্ধুরা, আমাদের ভারতের জনসংখ্যা কতটা বেশি এটা তো আপনারা জানেনই, তবে যত বেশি জনসংখ্যা তার চেয়ে বেশি মানুষ এখানে ময়লা ফেলে থাকে। কিন্তু আপনি কখনো এটা জানার চেষ্টা করেছেন যে নিজের এত বেশি ময়লা থাকার পরেও আসলে কেন ভারত পৃথিবীর 25টি দেশ থেকে ময়লা কিনছে? আপনি এটা জেনে অবাক হবেন যে ভারত প্রতি বছর 43 কোটি কেজি ময়লা নিজের দেশে নিয়ে আসে, যার মধ্যে কিছু ইলেকট্রনিক বর্জ্য ও কিছু প্লাস্টিক বর্জ্য। প্লাস্টিক বর্জ্যে এমন কিছু বর্জ্য থাকে যেগুলো রিসাইকেল করা সম্ভব নয়, তাহলে এমন কি প্রয়োজন যেটা আবর্জনা থেকেই মেটানো সম্ভব? বন্ধুরা, আমরা আপনাদের আরও কিছু বলার আগে একবার এই সড়কটির দিকে খেয়াল করুন। এটা এমন একটি সড়ক যেটা পায়রা রাজ্যের সাথে সংযুক্ত। তবে আপনি জানেন কি, এত সুন্দর এবং মজবুত সড়ক আর অন্য কিছু নয়, বরং প্লাস্টিক বর্জ্য উপাদান দিয়ে বানানো হয়েছে। যেখানে 1 কিলোমিটার সড়ক বানাতে 1 টন প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এমন আইডিয়া কিন্তু খারাপ নয়। অন্য কিছুর তুলনায় প্লাস্টিক বর্জ্য দিয়ে সড়ক বানানো অনেকটাই লাভজনক প্রমাণিত হয়েছে। কিন্তু শুধুই কি সড়ক বানানোর জন্য ভারত এত আবর্জনা অন্য দেশ থেকে নিয়ে আসছে? যদি এমন হতো তাহলে না জানি ভারতে কত সব মজবুত সড়ক তৈরি হতো। আসলে বন্ধুরা, ভারতে আবর্জনা দিয়ে আরও অনেক কিছু বানানো হচ্ছে, কেননা ভারত সরকারি নয়। এছাড়াও এখানকার লোকজন নিজের মস্তিষ্ক কাজে লাগিয়ে দারুণ কিছু আবিষ্কার করতে পিছিয়ে নেই। যেমনটা আপনি প্রফেসর সাতীশ কুমারের সাথে পরিচিত হয়ে নিন, যিনি পেট্রোল এবং ডিজেলের ঊর্ধ্বমুখী দামে লাগাম টেনে ধরার পদ্ধতি খুঁজে বের করেছেন। উনি এমন একটি পদ্ধতি আবিষ্কার করেছেন যা প্লাস্টিকের বর্জ্য দিয়ে পেট্রোল এবং ডিজেল বানানোর কাজ করে। সবচেয়ে বেশি সমস্যার বিষয় হচ্ছে যে পাইলোসিস নামের এই টেকনিকের মাধ্যমে সাতীশ কুমার প্লাস্টিক বর্জ্যকে রিসাইকেল করে নেন, যেটা রিসাইকেল করা সম্ভব নয়। এজন্যই 500 কিলোগ্রাম প্লাস্টিক বর্জ্য থেকে উনি প্রায় 400 লিটার পেট্রোল তৈরি করেন। ঠিক একইভাবে রাজস্থানের ভেলভারা জেলায় বসবাসকারী আদিত্যা পাঙ্গার নামের এক ব্যক্তি এমন অসাধারণ কাজ করে দেখিয়েছেন যা আপনি চিন্তাও করতে পারবেন না। 17 বছরের এই ছেলেটি এমন একটি কোম্পানি ডেভেলপ করে দেখিয়েছে যার নাম ট্র্যাশ টু ট্রেজেল। আর আপনি এটা জেনে অবাক হবেন যে আদিত্যার এই কোম্পানি প্লাস্টিক ওয়েস্ট ম্যাটেরিয়াল থেকে পোশাক তৈরির কাজ করে। প্রতিদিন তার ফ্যাক্টরিতে 10,000 টন বর্জ্যকে রিসাইকেল করে পোশাক তৈরি করা হয়, যেটা আসলে অনেক ইনোভেটিভ পদ্ধতি। কে ভেবেছিল যে এর মাধ্যমে পরিধান করা কাপড় এখন আবর্জনা থেকে তৈরি হচ্ছে? তবে এটা তো কেবলমাত্র শুরু। তার মানে সহজ ভাষায় বলা যায়, এই রিসাইকেলিংয়ের এই নতুন পদ্ধতি ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সকল জিনিস দ্বারা কি ভারতের লাভ হবে? বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে 1 টন পেপারকে রিসাইকেল করা হলে তার মাধ্যমে 17টি গাছ বাঁচানো সম্ভব। 2.5 ব্যারেল তৈল, 4,000 কিলোওয়াট বিদ্যুৎ এবং 30,780 লিটার পানি, এই সব কিছুই মাত্র 1 টন পেপার রিসাইকেল করে বাঁচানো সম্ভব। কেননা পেপার রিসাইকেল করে না শুধু পেপার বানাতে প্রয়োজনীয় জিনিসপত্র বাঁচানো সম্ভব, মানে যে জায়গায় পেপারগুলি একত্রিত করা হয়, যে জায়গায় ল্যান্ডফিল হয়ে থাকে সেটাও বাঁচানো যায়। চিন্তা করুন এই রিসাইকেলিং সিস্টেম কতটা বেশি সুন্দর। বন্ধুরা, এই টেকনিকের পেছনে কিছু রহস্য রয়েছে। ভারত ইউনাইটেড স্টেট এবং ইউরোপিয়ান দেশ থেকে আবর্জনা নিয়ে আসে, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মতো দেশ রয়েছে যেখান থেকে আবর্জনা আমাদের ভারতে আসে। এমন পর্দার আড়ালে লুকানো অনেক কোম্পানি রয়েছে যারা ভারতের কাছে পাকিস্তান এবং বাংলাদেশের আবর্জনা বিক্রি করে। এখানেও একটি কথা চিন্তার বিষয় যে এত সব দেশ ভারতকে আবর্জনা কেন দিচ্ছে? তো ভাই, এর পেছনে ওইসব দেশের লাভ রয়েছে, কেননা ইউনাইটেড স্টেটে কম্পিউটার ইলেকট্রনিক বর্জ্য রিসাইকেল করা হলে সেখানে পুরো $20 খরচ হয়ে থাকে। আর যদি ইউনাইটেড স্টেট ভারতের কাছে আবর্জনা বিক্রি করে তাহলে এতে মাত্র 700 টাকা খরচ হয়, যার কারণে ইউনাইটেড স্টেটের মতো অন্যান্য দেশ নিজেরা আবর্জনা থেকে মুক্ত হয় আর ভারতেরও এই আবর্জনা থেকে উপকার হয়। তবে বন্ধুরা, এটা জরুরি নয় যে এই প্রসেস লাভজনক হয়। ভারতের কিছু ক্ষতিও হয়, যেখানে ভারত প্রতি বছর প্রায় 4,300 কোটি আবর্জনা অন্য দেশ থেকে ক্রয় করে। তবে দুঃখের বিষয় এই যে এত বেশি আবর্জনা থেকে 11.9 মিলিয়ন টন আবর্জনা রিসাইকেল করা যায়, বাকি 30 মিলিয়ন টন আবর্জনা ডাম্প করা হয়। আর এত পরিমাণ আবর্জনা ডাম্প করতে প্রচুর জমির প্রয়োজন হয়। এর থেকে বড় কথা হচ্ছে যে এগুলো শুধুমাত্র বাইরে থেকে আমদানি করা আবর্জনা।
ভারতে প্রতিদিন 15,342 টন আবর্জনা বের হয়, যেটাকে ঠিকমতন পুনর্ব্যবহারও করা যায় না। এই আবর্জনাকে নির্দিষ্ট একটি স্থানে ফেলা হয়। কিন্তু যেভাবে আমাদের দেশে আবর্জনার উৎপত্তি বাড়ছে, তাতে এটা বলা ভুল হবে না যে আগামীতে এই আবর্জনাগুলো ফেলতে আমাদের দেশের সরকার আলাদা একটি শহরের ব্যবস্থা করতে হবে। কারণ এত আবর্জনা যদি একত্রিত করে রাখা হয়, তাহলে এটা নিশ্চিত যে ওই এলাকার আশেপাশে থাকা মানুষগুলোর থাকতে কষ্ট হবে, যার কারণে এই আবর্জনাগুলো ফেলার জন্যই আলাদা একটি শহর রিজার্ভ করে রাখতে হবে। এবং এর চেয়েও সব থেকে বড় কথা হলো, এই আবর্জনাগুলোকে বর্তমান প্রযুক্তি মোতাবেক পুনর্ব্যবহার করা সম্ভব নয়। এর কারণ হলো, ভারতে প্রতিনিয়ত পরিবেশ দূষণ বেড়ে চলেছে, যার কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এবং কিছু কিছু জায়গায় তো এমন খারাপ অবস্থা যে শ্বাস প্রশ্বাস নেওয়ারও জায়গা নেই। মিলিয়ে দেখা যায় যে আমাদের দেশ ভারত দুনিয়ার বিভিন্ন দেশ থেকে আবর্জনা আনছে ঠিকই এবং এর ব্যবহারও করছে, কিন্তু এর ব্যবহার অতটা উন্নতভাবে হচ্ছে না যে হিসাবে আবর্জনাগুলো আনা হচ্ছে। কিন্তু ভাবুন, আমাদের দেশে দানি উপকরণের জিনিসের সংখ্যা যদি বেশি হতো তাহলে সমস্যা হতো না। তবে ভারত এই ধরনের প্রযুক্তির ব্যবহার সবেমাত্র শুরু করল, কিন্তু ধীরে ধীরে এই প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে। তবে এর মধ্যে ভারতে অনেক আবর্জনা জমে যাবে, যার কারণে ভারত দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাবে, এবং আফসোস, আমরা এদিকে কিছুই করতে পারছি না। বন্ধুরা, আমাদের দেশে যে পরিমাণে কঠিন ও তরলদানি উপকরণ এবং আমাদের যেই পুনর্ব্যবহার করণীয় শিল্প কারখানা রয়েছে, যদি সঠিক ব্যবহার করা যায়, তবে এর দ্বারা অনেক কিছুই তৈরি করা সম্ভব। এতে করে অনেক বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব, যে কারণে অনেক উপকার হতে পারে। কিন্তু বন্ধুরা, আমাদের দেশে এইসব বিষয়ে কেউ মাথা ঘামাতে চায় না, কারণ তারা মনে করে যে তাদের বাড়ি এবং এলাকা তো পরিষ্কারই আছে। কিন্তু এমনটা মোটেই নয়, কারণ এই দেশটাকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার, এবং এখানে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রথম বিষয় হলো, আমাদের এই আবর্জনাগুলোকে সবগুলো একত্র করতে হবে, এবং দ্বিতীয় বিষয় হলো, এই আবর্জনাগুলোকে এমনভাবে একত্র করতে হবে যাতে পরবর্তীতে পুনরায় সঠিকভাবে পুনর্ব্যবহার করা যায়। কারণ কিছু সময় শুকনো আবর্জনা এবং ভিজা আবর্জনা একত্র করে ফেলে, যার ফলে আবর্জনাকে ব্যবহার করা সম্ভব হয় না, এবং পরে এই দানি উপকরণগুলো ঠিকমতো পুনর্ব্যবহার করা যায় না। এর কারণে আমাদের দেশে আবর্জনা পুনর্ব্যবহার করার প্রযুক্তি ততটা বিকশিত নয়। তবে আগামীতে এই প্রযুক্তিকে অবশ্যই বিকশিত করা উচিত, যাতে করে আমাদের দেশটাকে স্বচ্ছ ও বিকশিত করা যায়। একটি জিনিস ভাবুন, যদি আমাদের দেশে ব্যবহার করা সকল আবর্জনাই যদি পুনর্ব্যবহার করা যায় এবং ওই পুনর্ব্যবহার করা দ্রব্যাদি যদি মানুষ আবার কিনতে পারে, তবে আমাদের দেশে একসময় কোনো আবর্জনাই থাকবে না। যদি না আমাদের এই সংস্কৃতিপ্রিয় দেশে আবর্জনাই না থাকে, তবে আমাদের দেশ কোন মাত্রায় পৌঁছে যাবে? আপনি শুধু আপনার নিজ বাড়ি ও এলাকা পরিষ্কার না রেখে উক্ত আবর্জনাকে সঠিক জায়গায় ফেলার ব্যবস্থা করাটাও আপনার দায়িত্ব, যাতে করে ওই আবর্জনার পুনর্ব্যবহার করা যায় এবং এ দিয়ে সামনের দিকে অগ্রগতি হতে পারে। বাকি আপনার এই বিষয়ে কী মতামত রয়েছে তা কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন ধন্যবাদ।